হ্যালো স্টুডেন্ট, পেদাঙ্কর অর্থবে তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নিই অঙ্কটি। স্থানাঙ্ক অক্ষ দুটিকে পরাবৃত্তের দুটি অক্ষ ধরে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো, যা 2,1 বিন্দুগামী এবং যার উৎকেন্দ্রতা রুট ওভার অফ 3/2। তাহলে এখানে প্রথমেই আমরা ধরে নিচ্ছি যে পরাবৃত্তের সমীকরণ কি। পরাবৃত্তের সমীকরণটিকে ধরে নিচ্ছি x² / a² - y² / b² এটা ইজ ইকুয়াল টু 1। এবার এখান থেকে আমরা বলছি এই পরাবৃত্তটি 2,1 বিন্দুগামী, তাহলে আমি বলতে পারি 2² / a² - 1² / b² = 1। তাহলে এখান থেকে পাচ্ছি 4² - 1² = 1। এবং এর উৎকেন্দ্রতা e ইজ ইকুয়াল টু বলে দিয়েছে রুট ওভার অফ 3/2। উৎকেন্দ্রতা ই এর মান কত? রুট ওভার অফ 1 + b² / a² এটা ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 3/2। তাহলে এখান থেকে পাচ্ছি বোথ সাইড এ হোল স্কোয়ার করলে 1 + b² / a² ইকুয়াল টু হচ্ছে 3/2। তাহলে এখানে পেয়ে গেলাম b² / a² ইজ ইকুয়াল টু 3/2 - 1, মানে 1/2। তাহলে এখান থেকে b² ইজ ইকুয়াল টু পাচ্ছি 1/2 a². তাহলে এখানে পাচ্ছি a² এর ভ্যালু হচ্ছে 2b². এবার এই a² ইজ ইকুয়াল টু 2b² যদি এখানে বসাই পাচ্ছি কত, দেখো 4/2b² - 1/b² = 1। তাহলে এখান থেকে 2 ক্যান্সেল করলাম, তাহলে এখান থেকে 2 - 1 মানে 1/b² = 1। তার মানে b² এর জায়গায় আমি ভ্যালু পুট করতে পারি b² = 1। তাহলে এখানে a² ইজ ইকুয়াল টু আমি বসাতে পারি 2 × 1 = 2। তাহলে আমি দেখো বোথ সাইড থেকে a² এবং b² এর ভ্যালু পেয়ে গেলাম। তাহলে পরাবৃত্তের সমীকরণ কি হবে? x² / a² মানে 2 - y² / b² মানে 1 = 1। তার মানে এখান থেকে বলতে পারি x² - 2y² = 2। তাহলে এটি হয়ে গেল আমার নির্ণেয় পরাবৃত্তের সমীকরণ। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক.কম। আরো নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক.কম ব্রাউজ করুন।